নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। মহালয়া উপলক্ষে আলিপুরদুয়ার সংস্কৃতি সংস্থার উদ্যোগে আলিপুরদুয়ার জংশন বামনহাট ট্রেনে মহালয়া অনুষ্ঠান পরিবেশিত হল। মহালয়া দিন বন্ধ হয়ে গেল কালচিনি চা বাগান, লকআউটের নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে গেল কর্তৃপক্ষ। মহালয়া দিনে চা বাগান ও বনবস্তির দুস্থ খুদে পৌরদের হাতে পুজোর উপহার হিসেবে নতুন পোশাক তুলে দিলেন কলকাতা ও ধুপগুড়ির কয়েকজন ব্যক্তি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃষ্টি মাথায় নিয়ে শিলিগুড়িতে শুরু হলো পুজো কার্নিভাল। বেতন ও বোনাস শীঘ্র প্রদানের দাবিতে রায়মাটাং চা বাগানে বিক্ষোভ প্রদর্শন করলো শ্রমিকেরা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তি, ঘটনায় গুরুতর জখম আরও এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে জয়গা থানার অন্তর্গত দলসিংপাড়া এশিয়ান হাইওয়ে এলাকাতে। আলিপুরদুয়ারের স্বপ্নতলীর পক্ষ থেকে ভুটিয়া বস্তির খুদে শিশু ও মহিলাদের নিয়ে এক পিকনিকের আয়োজন করা হয়েছিল। এদের সাথে এদিন খুদে শিশু এবং মহিলাদের মধ্যে পুজোর পোশাক ও শাড়ি বিতরণ করা হয়। তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়ালো মহাদীপুর সীমান্ত এলাকায়। ঘটনায় এক তৃণমূল কংগ্রেস কর্মীকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ ওঠে। মহালয়া দিন থেকে আলিপুরদুয়ার জেলায় প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করার লক্ষ্যে জেলা স্বাস্থ্য দপ্তর ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। মহালয়া দিন থেকে আলিপুরদুয়ার জেলায় প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করার লক্ষ্যে জেলা স্বাস্থ্য দপ্তর ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে 5 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। মহালয়া দিন থেকে আলিপুরদুয়ার জেলায় প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করার লক্ষ্যে জেলা স্বাস্থ্য দপ্তর ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে 5 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রায় 1500 প্রতিযোগী অংশ নেয় এই প্রতিযোগিতায়। শিশু, বালক, বালিকা তিনটি বিভাগে হয় এই দৌড় প্রতিযোগিতা। জায়গা পর্যাপ্ত না থাকায় দৌড় শুরু হতেই হুড়মুড়িয়ে পড়ে যায় বেশ কিছু প্রতিযোগী। শিশু ও বালিকা বিভাগে বেশ কয়েকজন প্রতিযোগী অল্প বিস্তর আহত হয়েছেন, যদিও উঠে তারা আবারও দৌড়েছেন। এদিন তামাক বিরোধিতায় মানুষকে সচেতন করতে একটি গানের সিডিও উদ্বোধন হয়। একটু পেছায় আমরা সমাজের মাঝে মহালয়া উপলক্ষে আলিপুরদুয়ার সংস্কৃতি সংস্থার উদ্যোগে আলিপুরদুয়ার জংশন বামনহাট ট্রেনে মহালয়ার অনুষ্ঠান পরিবেশিত হলো। ট্রেনেই আগমনী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। মহালয়া উপলক্ষে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন আলিপুরদুয়ার সংস্কৃতি সংস্থার উদ্যোগে আলিপুরদুয়ার জংশন বামনহাট ট্রেনে মহালয়ার অনুষ্ঠান পরিবেশিত হয়। ট্রেনেই আগমনী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। শহরের বহু শিল্পী, কবি ও বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বামনহাট স্টেশন পর্যন্ত তারা অনুষ্ঠান পরিবেশিত করেন। পরে বামনহাটের শিল্পীরা স্টেশনে এসে ওই অনুষ্ঠানে অংশ নেয়। আবার অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই ট্রেনে আলিপুরদুয়ারে ফিরে আসেন সকলে। আজকে দিনে যে প্রয়াস মহালয়ার প্রাককালে, সেটা কিরকম ধারণা থেকে এটা আসলো এবং কতদিন ধরে করছেন? আজকে মহালয়ার প্রাককালে যে অনুষ্ঠানটা করছেন সেটা কতদিন ধরে আপনারা করেন? আমাদের এটা আমরা প্রায় 10 বছর হয়ে গেল এটা নিয়ে। আজকে যে আমরা এটা করেছি মহালয়াটা, ভ্রাম্যমাণ মহালয়া যাকে বলে, এটা পশ্চিমবঙ্গে আর কোনো অবস্থা হয় না। আমরা এখন বলতে যে এবার আমরা দপ্তর করলাম এবং আমরা আজকে এই মুহূর্তে আমরা এখন আসামে বাংলাদেশের খুব কাছে যে বামনহাট চৌধুরী হাট এদের সামনে আছি এবং আমাদের এখানে যে দিদিমণিরা আছেন বামনহাটের, তারা আমাদের সাথে প্রত্যেক বছর সহযোগিতা করেন।
কয়েক দিন বন্ধ হয়ে গেল কালচিনি চা বাগান। লক আউটের নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে গেল কর্তৃপক্ষ। অন্ধকারে 2000 শ্রমিকের ভবিষ্যৎ। মহালয়ায় দিন বন্ধ হয়ে গেল কালচিনি চা বাগান। লক আউটের নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে গেল কর্তৃপক্ষ। অন্ধকারে 2000 শ্রমিকের ভবিষ্যৎ। শনিবার বেতনের দিন ছিল, বেতন না দিয়ে বোনাস না দিয়ে লক আউট ঘোষণা করল বক্সার ডুয়ার্স টি কোম্পানি। উল্লেখ্য, কালচিনি চা বাগানে গত 3 অক্টোবর বোনাস দেওয়ার কথা এবং শনিবার মাসিক বেতন ও পাক্ষিক বেতন প্রদানের কথা ছিল। কিন্তু শুক্রবার বাগান কর্তৃপক্ষ জানিয়েছিল যে তারা পাক্ষিক বেতন ও মাসিক বেতন পূজোর পর দেবে। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে একবেলা কাজ করে ফ্যাক্টরিতে এসে বিক্ষোভ দেখাতে থাকে। কিন্তু রাত 8টা অবধি শ্রমিকরা ফ্যাক্টরিতে বসে থাকলেও বাগান ম্যানেজমেন্টের কোনো দেখা মেলেনি। শনিবার সকালে পুনরায় শ্রমিকরা ফ্যাক্টরির সামনে জমায়েত হয়, কিন্তু বাগানের কোনো ম্যানেজমেন্টকে দেখা না মেলায় তারা হতাশ হয়ে ঘরে ফিরে যায়। দুপুর 12টার পর বাগান কর্তৃপক্ষ লক আউট ঘোষণা করে। এই লক আউটের খবর আসা মাত্রই বাগানে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। তৃণমূল চা বাগান মজদুর ইউনিয়ন কালচিনির সম্পাদক জানান যে প্রতি বছর পুজো আসলেই এমন কাণ্ড ঘটায়। ম্যানেজমেন্ট বোনাস না দিয়ে বেতন না দিয়ে লক আউট ঘোষণা করলো, আমরা এই মালিক চাই না। এই পুজোর আগে কালচিনি বাগান বন্ধ হয়ে গেল, কি বলছেন আপনারা? আমরা সব হতাশে আছি, সব অশান্তির মধ্যে আছি যে লক আউট হয়ে গেছে। কি কারণে লক আউট হয়েছে সেটাও আমরা জানি না। আমাদের যেটা আজকে পেমেন্টের শিডিউল ডেট ছিল সেটা আমরা বলেছি যে শিডিউল টাইম আপনি দেন, সেটার জন্য এখানে ম্যানেজমেন্ট পালিয়ে চলে গেছে। এখানে লক আউট নোটিস মাত্র পাঠানো হয়েছে, এটা আমরা খুবই দুঃখিত আছি। আর এর মধ্যেও আছি যে মালিকটা আমাদের হলো না। এই মালিক সারা বছর এর আগেও কয়বার এরকমই করেছে। আমরা এবার চাচ্ছি যে মালিক আমাদের থেকে বাগানে থাকবে না, বাগান থেকে সরে যাক। সরকারকে আপিল করি আমরা যে এই মালিককে আমাদের এখান থেকে সরাই দেন। ধারে ধাপে ধাপে কিন্তু আমাদের অন্যায় অত্যাচার করে যাচ্ছে। পেমেন্টের সম্বন্ধে আমরা যখন জানতে আসছি এই আমাদের কাণ্ড করে ওনারা পালিয়ে গেছেন, এখান থেকে ছাড়িয়ে বাগানটা ছাড়িয়ে চলে গেছেন। জয়েন্ট ফোরাম নেতা তথা DCPWA সম্পাদক গণেশ লামা জানান যে আর চাই না এই মালিক, ঘন ঘন বাগান বন্ধ, কিছুই হলো না, বিনা কারণে বাগান বন্ধ। শনিবার বেতন প্রদানের দিন ছিল, বেতন দিল না ও বোনাসও দিল না, বাগান লক আউট করে দিল, এখন শ্রমিকরা কি করবে? পুজোর আগ মুহূর্তে বাগান বন্ধ হওয়ায় বজ্রপাত হলো শ্রমিকদের মাথায়। লক আউট নোটিশ, আজকে মহালয়ার দিন, লক আউট নোটিশ দিয়ে এলো, অন্ধকারে চলে গেল 2000 শ্রমিকের ভবিষ্যৎ, কি বলছেন আপনারা? খুব মারাত্মক ব্যাপার বুঝছেন। এই আমাদের কালচিনি চা বাগানে যে রোশন লাল আগ্রওয়াল যে আছে, এই যে চা বাগান 2010 মধ্যে খোলার পরে যে শ্রমিকরা সাফার করতেছে আপনারা বুঝতে পারবেন না। আমাদের সব থেকে আমাদের PF-এর টাকাটা জমা দিয়ে এখনও দেওয়া দিচ্ছে না বুঝছেন। আজকে 16-17 বছর হয়ে যাচ্ছে, বিরাট টাকার ঘোটালা, তাও অ্যারেস্ট হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। চা বাগানে শ্রমিকদের PF-এর টাকা কাটানো হলো, তারপরে ওয়েজেস দিচ্ছে না, তারপরে মান্থলি রেটের ওয়েজেস দিচ্ছে না, ডেলি রেটের দিচ্ছে না, তারপরে হঠাৎ করে বোনাসও দিল না, হঠাৎ করে চা বাগানটা লক আউট করে চলে গেছে ম্যানেজমেন্ট। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির, ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে জয়গাথানার অন্তর্গত দলসিংপাড়া এশিয়ান হাইওয়ে এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পথ দুর্ঘটনায় মৃত এক, আহত এক। ঘটনাটি ঘটেছে জয়গা থানার অন্তর্গত দলসিংপাড়া এশিয়ান হাইওয়ে এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, দলসিংপাড়া স্টেশন লাইন এলাকায় একটি ভুটান নাম্বারের ট্রাক বিকল হয়ে দাঁড়িয়েছিল। ট্রাকটি কোনো ট্রাফিক সিগন্যাল না দিয়ে দাঁড়িয়েছিল। হাসিমারা থেকে জয়গাগামী একটি ভুটান নম্বরের ছোট গাড়ি এসে সজোরে ট্রাকটির পেছনে ধাক্কা মারে। এতে ছোট গাড়িতে থাকা চালক ঘটনাস্থলে মারা যায় এবং অন্য এক যাত্রী গুরুতরভাবে আহত হয়। ঘটনাস্থলে জয়গা থানার পুলিশ পৌঁছে আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটতম হাসপাতালে নিয়ে যায় এবং মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ ম্যাম। ইয়ে রসগুল্লাস ইতনা মত খা, নাই তো মেরে জাসা ফুটবল বন জায়েগা। মম্মি ফুটবল বুলা রহা হ্যায়। जिन दागों को आप नजरअंदाज करते हैं दूसरों को सबसे पहले वही नजर आते हैं, इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर। नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स, बर्जर इजी क्लीन पेंट।
किचन गैलरी, एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन, एक्वेरियम, फिश एंड पेट्स, लास्ट कॉर्नर एमजी रोड जयनगर। आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। ফিরে আসলাম আজকের বিস্তারিত খবরে। পূজোর আগে নতুন পোশাক তুলে দেওয়া হলো চা শ্রমিক মহলার আদিবাসী স্কুল পড়ুয়াদের হাতে। দেওগাঁও নাগরিক মঞ্চ এবং উত্তরের প্রতিষ্ঠান নামক যৌথ সংস্থার উদ্যোগে এই বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পূজোর আগে নতুন পোশাক তুলে দেওয়া হলো চা শ্রমিক মহল্লার আদিবাসী স্কুল পড়ুয়াদের হাতে। রবিবার ছুটির দিনে দেওগাঁও নাগরিক মঞ্চ এবং উত্তরের প্রচেষ্টা নামক সংস্থার যৌথ উদ্যোগে এই বস্ত্র বিতরণ উদ্যোগ গ্রহণ করা হয়। মূলত পূজোর আগে গরিব অসহায় দুস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ। পূজোর সময় নতুন পোশাক তুলতে পারেন না, তাই এই দুই সংস্থার উদ্যোগে সেই সকল আদিবাসী বাচ্চাদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করলেন। আর নতুন পোশাক হাতে পেয়ে রীতিমতো খুশি স্কুল পড়ুয়ারা। ফালাকাটা ব্লকে দেওগাঁ ট্রাইবেল পাড়া প্রাইমারি স্কুলের 200 জন পড়ুয়ার হাতে এই নতুন পোশাক তুলে দেওয়া হয়, আর তা পেয়ে রীতিমতো খুশি তারা সকলে। বরযাত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে। ডুয়ার্সের ডায়না সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িতে পরপর ঢাকা মারুতি ভ্যানের, আহত বরযাত্রীর গাড়িতে থাকা 8 জন যাত্রী। এথেলবাড়ি এলাকায় বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিল গাড়িটি। বরযাত্রীর গাড়ির দুর্ঘটনার কবলে। ডুয়ার্সের ডায়না সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িতে পরপর ঢাকা মারুতি ভ্যানের, আহত বরযাত্রীর গাড়িতে থাকা 8 জন যাত্রী। এথেলবাড়ি এলাকায় বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিল গাড়িটি, সেই গাড়ির পেছনে ধাক্কা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাগরাকাটা থানার পুলিশ। कहाँ जा रहे थे आप लोग? हम लोग जा रहे हैं तिलाबाड़ी। क्या हुआ यहाँ पर, कैसे हुआ एक्सीडेंट? जो पीछे से गाड़ी आके आई, जर्किन है, जर्किन है, सिर्फ थोड़ा स्लो किया, पीछे से आके उठा दिया पीछे वाला गाड़ी। क्या हुआ है? माथा लग गया। कैसे हुआ एक्सीडेंट? पीछे से आके ठोक दिया। कैसे हुआ? বেতন ও বোনাস শীঘ্র প্রদানের দাবিতে রায়মাটাং চা বাগানে বিক্ষোভ প্রদর্শন করল শ্রমিকেরা। বেতন ও বোনাস শীঘ্র প্রদানের দাবিতে রায়মাটাং চা বাগানে বিক্ষোভ প্রদর্শন করল শ্রমিকেরা। বক্সার ডুয়ার্স টি কোম্পানি অন্তর্গত রায়মাটাং চা বাগানে এখনও অবধি প্রদান করা হয়নি বোনাস, পাক্ষিক বেতন ও মাসিক বেতন। বাগান এখনও খোলা আছে, শ্রমিকেরা কে কেউ কাজে গিয়েছে, কে কেউ কাজে যোগদান করেননি। তৃণমূল চা বাগান মজদুর ইউনিয়নের রায়মাটাং চা বাগানের সম্পাদক অভিমন্যু লোহার জানান, বেতন ও বোনাস দুটো প্রদানের কথা কিন্তু কিছুই দিল না ম্যানেজমেন্ট, দুশ্চিন্তায় আছে শ্রমিকেরা। নাগরাকাটার ঘাসমারি ও স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক পড়ুয়াদের হাতে মহালয় দিন পূজোর উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দিলেন কলকাতার ও ধূপগুড়ির কয়েকজন ব্যক্তি। ধূপগুড়ির বাসিন্দা সনিকা সরকার নাগরাকাটা ঘষমারি স্টেট প্ল্যান প্রাথমিক স্কুলের শতাধিক ছাত্রছাত্রীর হাতে নতুন পোশাক তুলে দেন। কলকাতার বাসিন্দা শোভাশ্রী চক্রবর্তী, স্নেহা শর্মা ও অনিতা শাহ পড়ুয়াদের জন্য নতুন জামাকাপড় পাঠান। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লথম্যান অফ ডুয়ার্স নামে পরিচিত সমাজসেবী সাজু তালুকদার, ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী সোনালি সামন্ত সহ প্রমুখ। আলিপুরদুয়ারের স্বপ্নতরীর পক্ষ থেকে ভুটিয়া বস্তির খুদে শিশু ও মহিলাদের নিয়ে পিকনিকের আয়োজন করা হয়েছিল। সেই সাথে এদিন আসন্ন শারদোৎসব উপলক্ষে ওই এলাকার খুদে শিশুদের মধ্যে ও মহিলাদের মধ্যে পূজার পোশাক ও শাড়ি বিতরণ করা হয়।
আলিপুরদুয়ারের স্বপ্নতরীর পক্ষ থেকে ভুটিয়া বস্তির ক্ষুদে শিশু ও মহিলাদের নিয়ে পিকনিকের আয়োজন করা হয়েছিল। সেই সঙ্গে এই দিন আসন্ন শারদোৎসব উপলক্ষে এই এলাকার ক্ষুদে শিশুদের মধ্যে এবং মহিলাদের মধ্যে পূজোর পোশাক ও শাড়ি বিতরণ করা হয়। স্বপ্নতরীর পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদিকা নিবেদিতা ধর, ঋতু সরকার, পায়েল দাস, অদিতি চৌধুরী সহ প্রমুখ। এদিনকার এই অনুষ্ঠান সম্পর্কে সম্পাদিকা নিবেদিতা ধর বলেন, শারদ উৎসবে সকলে যাতে ভালো থাকেন, পূজোর আনন্দ উপভোগ করতে পারেন, তাই আমরা তাদের পূজার নতুন পোশাক তুলে দিলাম। আজ তাদের সাথে আনন্দ উপভোগ করে তাদের পরানো হলো ও তাদের সাথে মধ্যাহ্ন আহার করলাম সকলে। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন উত্তরের পাঠশালার সম্পাদক অয়ন নাইডু, গোপাল গোয়ালা ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। পোশাক পেয়ে শিশুরা ও মহিলারা খুশি হয়েছেন। স্বপ্নতরীর পক্ষ থেকে আজকে ভুটিয়া বস্তিতে এসেছি। এখানে ছোট ছোট বাচ্চাদেরকে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করাবো এবং মহালয়ার আনন্দ উপভোগটা ওদের সাথেই করতে চাই বলে जिन दागों को आप नजरअंदाज करते दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए Berger Easy Clean Paint with cross linking polymer. No dag, no dhabba, only beautiful walls. Berger Easy Clean Paint. Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaina. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। फिरे आसलाम आज के विस्तारित खबरे। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃষ্টি মাথায় নিয়ে শিলিগুড়িতে শুরু হলো পূজো কার্নিভাল। পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের সূচনার দুদিন আগে থেকেই সেজে উঠেছিল শহর। মুখোশ, আলপনা সাজিয়ে তোলা হয়েছিল শহর শিলিগুড়িকে। কিন্তু আকাশের মুখ ভার থাকায় কার্নিভালের সূচনা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃষ্টি মাথায় নিয়ে শিলিগুড়িতে শুরু হলো পুজো কার্নিভাল। বৃষ্টিতে ভিজে কার্নিভালের শোভাযাত্রায় পা মেলালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব থেকে শুরু করে শহরের বিভিন্ন স্তরের মানুষ। বাজলো ঢাক, চলল ধুনুচি নাচ। এদিন সকালে পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত কার্নিভালের শোভাযাত্রায় ছিল সংস্কৃতি প্রেমীদের ভিড়, ছিলেন রাজনীতি ও শিক্ষা জগতের মানুষ। শোভাযাত্রায় পা মিলিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। গত 5 তারিখ নিজের দপ্তরে সাংবাদিক বৈঠক ডেকে শিলিগুড়িতে পুজো কার্নিভালের কথা ঘোষণা করেছিলেন পর্যটন মন্ত্রী। মহালয়ার সকালে দেবীপক্ষের সূচনায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কার্নিভালের সূচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার আগে শহরকে সাজিয়ে তোলা হবে বলে জানিয়েছিলেন মন্ত্রী। সেই মতো সাজিয়ে তোলা হয়। কিন্তু এদিন সকাল থেকে চলে বৃষ্টি। বাঘাযতীন পার্ক থেকে সকাল 9টায় শোভাযাত্রা শুরু হতেই বৃষ্টির তেজ বেড়ে যায়। কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে ভিজে ভিজে শোভাযাত্রায় পা মেলান পর্যটন মন্ত্রী। সঙ্গে ছিলেন সরকারি আমলারা। মিছিলটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে হিলকার্ড রোড হয়ে এভারভিউ মোড়ে যায়। সেখানে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করেন পর্যটন মন্ত্রী। ফের সেখান থেকে শোভাযাত্রা ফিরে আসে বাঘাযতীন পার্কে। আজকের এই উৎসবের দিনে আরেকটু
সংঘর্ষে উত্তেজনা ছড়াল মহাদেবপুর সীমান্ত এলাকায়। ঘটনায় এক তৃণমূল কংগ্রেস কর্মীকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ ওঠে। তার বাঁ পায়ে এবং পুরো শরীরে আঘাত লাগে। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছে বিজেপি। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়াল মহাদেবপুর সীমান্ত এলাকায়। ঘটনায় এক তৃণমূল কংগ্রেস কর্মীকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ ওঠে। তার বাঁ পায়ে এবং গোটা শরীরে আঘাত লাগে। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে আহত তৃণমূল কর্মীর নাম আস্তিক ঘোষ। মহাদেবপুর পিএইচই দপ্তরে কাজ করেন তিনি। অভিযোগ, প্রতিদিনের মতো শনিবারও ডিউটি করছিল আস্তিক। অভিযোগ, ঠিক সেই সময় স্বাধীন ঘোষ, সমীর ঘোষের নেতৃত্বে টানু ঘোষ, কালু ঘোষ, অমিত ঘোষ সহ বেশ কয়েকজন তার উপর হামলা করে। কিন্তু কোনো মতে প্রাচীর টপকে পালিয়ে আসে আস্তিক। তার বাঁ পায়ে হাঁসুয়া দিয়ে কোপ মারে তারা। 10টি সেলাই পড়েছে পায়ে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে পরিবারের লোকেরা উদ্ধার করে রাত্রেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এই বিষয়ে আহতের মা শেফালী ঘোষ জানান। ছেলে পিএজিতে কাজ করে, আমার ছেলেকে এরকম ধরে চার পাঁচজন হয়তো, স্বাধীন ঘোষ, সমীর ঘোষ, এগুলো সবাদের দল বলে আমার ছেলেকে মারার চেষ্টা করেছিল। আমার ছেলেকে চার পাঁচটা উল্টা হাসার বাড়িও দিয়েছে, কোপও দিয়েছে। আমার ছেলে জানেন হিসাবে পাঁচিক টুকে পালিয়ে গেছে। আমার ছেলে কোথায় মোবাইল পড়েছে, কোথায় কী পড়েছে, আমার ছেলে অজ্ঞান হয়ে গেছে, কোথায় জাঙ্গে লেগেছে আমার ছেলে। এই বিষয়ে মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিবাদ জানান। স্থানীয় এক বিজেপি নেতার নির্দেশে তার দলবল তাদের এক কর্মীর ওপর হামলা চালায়। তার পায়ে 11টা সেলাই পড়ে। শুধু তাই নয়, প্রতিদিনই মহাদেবপুর সীমান্ত এলাকায় তাদের কর্মীদের ওপর হামলা চালাচ্ছে বিজেপি। স্থানীয় পঞ্চায়েত কর্মাধ্যক্ষ জগন্নাথ ঘোষের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় বলেও অভিযোগ করেন তৃণমূল নেত্রী প্রতিভা সিংহ। কালকে বিজেপির এক কর্মী, তার নামে দুটো কেসে ওয়ারেন্ট আছে, পুলিশ ওয়ারেন্ট বেসিসে তাকে ধরেছে। ধরার পর ওইখানকার নেতৃত্বের নির্দেশে কর্মীরা চড়াও হয়েছে। আমাদের এক কর্মী, আমাদের পিএইচই গেস্ট হাউসে চাকরি করে, ডিউটি অবস্থায় ছিল, তাকে ধরে তাকে মারধর করা হয়েছে। তারপর প্রথম থেকে বলবো, তারপরে আস্তিক ঘোষ আমাদের পিএইচইতে চাকরি করে, চাকরি ডিউটি অবস্থায় তাকে ঢুকে বিজেপির কর্মীরা এক নেতার নেতৃত্বে
সেখানে তাকে মারধর করেছে এবং পাটা কেটে দিয়েছে, 11টা সেলাই পড়েছে, হসপিটালে ভর্তি। তবে যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছে বিজেপি। ভারতীয় জনতা পার্টির ওপরে যে দোষারোপ করা হচ্ছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে টাকা তোলা, কাটমানি তোলা এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মারধর, এটা নিত্যনৈমিত্তিক ঘটনা ঘটেছে। কালকে মহদীপুরে যে ঘটনা সেটা তৃণমূলের দুই গোষ্ঠীর বহিঃপ্রকাশ। ভারতীয় জনতা পার্টি এইরকম মারধর, অন্য বিরোধীদের বাড়ি ভাঙচুর, এইসব সংস্কৃতিতে বিশ্বাসী না। আর এখানে এত কিছু হলো আমরা কিছুই জানলাম না, অথচ তারা বিজেপির নামে একটা দোষ যেটা দিয়েছে সেটা বিজেপির কোনো দোষ নাই। টিএমসি যুদ্ধ করেছে, তাদের মধ্যেই কাটাকাটি, তাদের মধ্যেই মারামারি হয়েছে, বিজেপির নামে তারা একটা ফালতু দোষ দিয়েছে, এটাই আমি জানি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো। जयंती के भुटिया बस्ती में सभी बच्चों और महिलाओं को लेकर एक अभिनव पिकनिक किया गया था। सपनतरी नाम के अलीपुर के एक महिलाओं द्वारा परिचालित संस्था ने बच्चों में दुर्गा पूजा के अवसर पर नया कपड़े बांटे। उन लोगों ने महिलाओं को नए साड़ी भी दिए। उसके बाद सभी बच्चों को खाना खिलाया गया। सपनतरी के संपादक निवेदिता धर ने कहा कि दुर्गा पूजा के अवसर पर लोग खुश रहे और बच्चे मजा करे, इसके लिए वह लोग उनको शुभकामनाएं देते हुए उन लोगों के ओर से उपहार दिया गया। इस साल वह लोग काफी जगहों में काम कर रहे हैं। इस अवसर पर उत्तरीय पाठशाला का संपादक ओयन नायडू और पाठशाला के सभी शिक्षक उपस्थित थे। আজকে ভুটিয়া বস্তিতে এসেছি, এখানে ছোট ছোট বাচ্চাদেরকে আজকে আমি দুপুরে খাওয়া দাওয়া করাবো এবং মহালয়ার আনন্দ উপভোগটা ওদের সাথেই করতে চাই বলে পুজোর জন্য কিছু ছোট উপহার এই বাচ্চাদের হাতে তুলে দিয়ে ওদের মুখে হাসি ফুটিয়ে দিতে চাইছি। ভয়েস নিউজ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। घर में एक यादों की दीवार हो, मैं कौन हूं और आई मैं कहां से, किन किन राहों से गुजरी हूं। दीवारें नहीं, यादें हैं। कुछ नए नए से रंगों में मेरा नया नया अंदाज भी हो और हो एक कोना ऐसा जो ख्वाबों की खातिर खाली हो। पेश है बर्जस सिल्क ग्लैमर क्रिस्टल रिफ्लेक्टिव टेक्नोलॉजी के साथ। दीवारें नहीं, यादें हैं। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigaon. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।